জেটিভি নিউজ পথে মোরা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন পালন করছে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সাঁত্রিশতম দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের এক সংগঠনটি দুই হাজার সালে প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয় পরবর্তীতে এ তালিকার বাহিরে পার্বত্য অঞ্চলে দুশো দশটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বিশেষ বিবেচনায় জাতীয়করণ হয় যোগ্যতা থাকা সত্ত্বেও বেশ কিছু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়নি বাদ পড়া বিদ্যালয়সমূহের জাতীয়করণের দাবিতে একের পর এক কর্মসূচি দিচ্ছে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি আমরা আজকে সাঁত্রিশতম দিনে আন্দোলন করছি এ যাবত আমাদেরকে কেউ এখন পর্যন্ত আশ্বস্ত সেভাবে করেনি আমাদের দাবি একটাই আমাদের জাতীয়করণ এর মধ্যে সামনে ঈদুল আজহা যদি আমরা জাতীয়করণ না পাই এবং প্রধানমন্ত্রী আমাদের যদি জাতীয়করণ ঘোষণা না করে তাহলে আমরা ঈদও এইখানে করব। আমরা কেউ ঘরে ফিরে যাব না আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করি মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিশ্ব মানবতার এক মহান নেত্রী হিসেবে আজকে বিশ্বে আখ্যা পেয়েছেন আপনারই দেশে আমরা শিক্ষক সমাজ আমরা আজকে শিক্ষক সমাজ আজকে এখানে সাঁত্রিশটি দিন যাবত অবস্থান করছি আমাদের আসলে চাওয়াটা তো বৃহৎ কোনো চাওয়া নেই আমরা কোনো বিশাল কোনো বিলাসিতা জীবন চাই না আমরা সামান্য দুমুঠো ভাত মোটা ভাত মোটা কাপড় পরে বেঁচে থাকতে চাই আমরা তো আপনার সন্তান আমরা এ দেশে এদেশে শিক্ষিত হয়ে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা শিক্ষকতা পেশায় এসেছি দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেলাইকনটিতে